বিএনপির আন্দোলনকে বাধা দিয়ে বিশৃঙ্খলা করছে আওয়ামী লীগ, বলছেন টুকু। এদিকে আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, বলেছেন মুজিবুল হক চুন্ন। জানাবো মাঠে না থাকলে তো খেলা হবে না, বলেছে ইসি আনিসুর। এদিকে নির্বাচন নিয়ে গ্রহণযোগ্য ফর্মুলা দেবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, এই ব্যবস্থা এখন মিউজিয়ামে চলে গেছে, বলেছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি আন্দোলনকে বাধা দিয়ে বিশৃঙ্খলা করছে আওয়ামী লীগ, বলেছেন টুকু। বিএনপি কোনো বিশৃঙ্খলা করছে না, মানুষের রাজনীতি, গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে, আর আওয়ামী লীগ সেই আন্দোলনকে পদে পদে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। টুকু বলেন, আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে মানুষ জীবন অসহায়হীন হয়ে উঠেছে, এক কথায় মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। রাজশাহী সমাবেশকে কেন্দ্র করে প্রত্যন্ত অঞ্চলে গণজাগরণ দেখা দিয়েছে, এই সমাবেশে অন্য বিভাগের চেয়ে বেশি মানুষের সমাবেশ ঘটবে। এদিকে আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, বলেছেন মুজিবুল হক চুন্ন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন এমপি বলেছেন, এদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না, দেশের জনগণ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে, আওয়ামী লীগ লুটপাটে ব্যস্ত আর বিএনপি আছে তাদের নেত্রী চিকিৎসা ও মুক্তি নিয়ে। তিনি বলেন, আমরা চাই খালেদা জিয়া সুচিকিৎসা পাক, আর তারও অধিকার আছে। দেখুন ইতিহাস কত নির্মম, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন এরশাদ তখন জেলে অসুস্থ, এরশাদের সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ড পিজি হাসপাতালে পাঠাতে বললেও খালেদা জিয়া মন গলেনি, আজ সেই খালেদা জিয়া চিকিৎসার জন্য ভিক্ষা চায় নেতাকর্মীরা। তিনি আরও বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করি না, দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। 1991 সালের পরে আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা 32 বছর দেশ পরিচালনা করেছে কিন্তু কোনো সুশাসন দিতে পারেনি, দুটি দলে সব কিছু দলীয়করণ করেছে, সারা দেশে দুর্নীতি ও দুঃশাসন কায়েম করেছে, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। মাঠে না থাকলে তো খেলা হবে না, বলছে ইসি আনিসুর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেকে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে ইঙ্গিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। কমিশনার বলেছেন, নির্বাচনের এখনও 13 থেকে 14 মাসের কাছাকাছি বাকি, এ সময় রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে, পরিবর্তন দেশেও বিশ্বে আসতে পারে। তিনি আরও বলেন, মাঠে না থাকলে তো খেলা হবে না, মাঠে না এসে তো কেউ বলতে পারবে না যে নির্বাচনের পরিবেশ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আনিসুর রহমান। তিনি মনে করেন, নির্বাচন জাতীয় নির্বাচনের আগের 14 মাসে বিশ্বে এদেশে ও অনেক পরিবর্তন আসবে। আনিসুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে আসবে, সেই কমিশনের 5 জনই আশাবাদী সবাই নির্বাচনে আসবে, নির্বাচনে অনেক রকম ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশন এখনও বাকি আছে, দল জোটবদ্ধ হবে, নির্বাচন যত কাছে আসবে ততই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। নির্বাচনের খেলা ইসি সব দলের রেফারি হওয়ার আশা প্রকাশ করে আনিসুর বলেন, আমাদের আশা থাকবে সব দলের রেফারি হিসেবে নির্বাচনে থাকব, সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকব, তবে নির্বাচনে সব দলকে আনা ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের দিকেই নজর দেব, কীভাবে ওটা করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেব বেশি, এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না, শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে, তবে সব দলকে নির্বাচনে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ, সফল হব কিনা জানি না। ইসির প্রস্তাবিত ইভিএম প্রকল্প অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প থমকে যায়নি, পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছি, জানুয়ারির মাঝামাঝিও যদি প্রকল্প অনুমোদন হয় তাহলে প্রোকিউরমেন্টে কোনো সমস্যা হবে না, এই প্রকল্পের বাজেট কাটছাট হবে সেরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি, এটা একান্তই সরকারের সামর্থ্যের উপর নির্ভর করে, যদি বাজেট কাটছাট করা হয় সেই অনুযায়ী ইভিএম সংগ্রহ করব। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন প্রসঙ্গে জানতে চাইলে কমিশনার আনিসুর বলেন, ব্যস্ততার জন্য বা বিভিন্ন কারণে হয়তো আইন সংশোধনটা একটু দীর্ঘ সময় লেগে গেছে, শিগগিরই আইন মন্ত্রণালয় থেকে একটা সমাধান পাবো, তা না হলে দেখব যে কি করা যায়। আইনে আমরা যে সংশোধনী চেয়েছি সেগুলো হলে আমাদের কাজটা আর একটু সহজ হতো, সংশোধনী না হলেও যে কাজ করতে পারবো না তা নয়, গাইবান্ধা 5 আসনে ভোট এই আইন থেকেই হয়েছে, সেটা যেটা কিনা প্রশংসিত হয়েছে,
আইন কার্যকর করাই হলো বড় কথা। আরোপিত সংশোধনের তাগাদা দেওয়ার পরেও সাড়া পাওয়া যাচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের ভরসাস্থল তো আছেই, আমরা যেতে পারি সর্বশেষ রাষ্ট্রপতি পর্যন্ত, তার কাছে বলতে পারবো এই জায়গায় ঠিকই আছি, এখনও সেটা আমরা চিন্তা করিনি। গাইবান্ধা 5 আসনের ভোটের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে আনিসুর রহমান বলেন, বন্ধ করা 51 কেন্দ্রের বিষয়ে কমিটি প্রতিবেদন দিয়েছে, বাকি 94 কেন্দ্রের বিষয়ে সুপারিশ করতে কমিটিকে বলেছি, আমি যতদূর জেনেছি বাকি কেন্দ্রগুলোতে অনিয়ম পেয়েছে, রিপোর্ট পেলে বসে সিদ্ধান্ত নেব। জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ রাখা কতটুকু চ্যালেঞ্জ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা পরে পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকবে, সেক্ষেত্রে মাঠ প্রশাসনে আমরা অতীতেও দেখেছি ব্যাপক পরিবর্তন হয়েছে, আমার মনে হয় সেগুলো সময় বলে দেবে কখন কী করব। নির্বাচন নিয়ে গ্রহণযোগ্য ফর্মুলা দেবে যুক্তরাষ্ট্র। 2024 সালে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে, নির্বাচনও যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, সেজন্য একটি গ্রহণযোগ্য ফর্মুলা দিতে চায় যুক্তরাষ্ট্র। এই ফর্মুলা নিয়ে যুক্তরাষ্ট্র সুশীল সমাজের সাথে কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার বাংলাদেশে সফর করে গেছেন। এই সফরের সময় তিনি একথা বলেছেন যে নির্বাচন নিয়ে সুশীল সমাজের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে যে নির্বাচন নিয়ে একটি গ্রহণযোগ্য ফর্মুলা তৈরি করার জন্য সুশীল সমাজের পরামর্শ গ্রহণ করছে মার্কিন দূতাবাস। একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করবে এই সুশীল সমাজের সহায়তায় মার্কিন দূতাবাস। এই প্রস্তাবনা নিয়ে পশ্চিমা দেশগুলো এবং অন্যান্য দেশের সঙ্গে প্রথমে আলাপ আলোচনা করবে, এরপর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এই প্রস্তাব নিয়ে আলোচনা করবে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রস্তাবনাটি প্রণয়ন করা হবে। এখনও প্রস্তাবনাটি চূড়ান্ত হয়নি বলেই একাধিক সূত্র জানিয়েছে, তবে এই প্রস্তাবনায় 5টি বিষয় থাকবে বলে একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে, বর্তমান সংবিধানের আলোকেই নির্বাচন হবে, নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, নির্বাচন কমিশনের ক্ষমতা আরও বৃদ্ধি করা হবে, প্রয়োজনে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধির জন্য আইন সংশোধন করা হবে, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনের ব্যাপারে সব ধরনের ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর যেন ন্যস্ত করা হয় সেটি নিশ্চিত করা হবে, ইভিএম নিয়ে যদি বিতর্ক থাকে তাহলে ইভিএমের বদলে সনাতন পদ্ধতির ভোট গ্রহণের বিষয়টি বিবেচনা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হবে, নির্বাচনের পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে যেন নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করা যায়। মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে যে তারা মনে করছে যে এই 5টি বিষয় যদি করা যায় তাহলে এরপরে শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য, তবে বিএনপিপন্থী সুশীলদের অনেকেই এই প্রস্তাবনায় রাজি নয়। তারা মনে করছে যে যতই নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সরকারের বাইরে যেতে পারবে না, বর্তমান সংবিধান অনুযায়ী সরকারের হাতে ব্যাপক ক্ষমতা রয়েছে এবং এই ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনের প্রভাব বিস্তার করা সম্ভব বলেও তারা মনে করছে। বিএনপিপন্থী সুশীলদের পক্ষ থেকে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে কয়েকটি বাধার কথা মার্কিন দূতাবাসকে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, একজন এমপি তিনি এমপি থেকে নির্বাচন করেন এটি হতে পারে না, এর ফলে এক ধরনের সংকট তৈরি হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে, কাজেই নির্বাচনের সময় ওই এমপির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনকালীন সময়ে যে সরকার থাকবে সেই সরকারের মধ্যে বিরোধী পক্ষের উপস্থিতি থাকতে হবে যেন সরকার কী সিদ্ধান্তগুলো নিচ্ছে, কী কাজগুলো করছে সেই বিষয়টি জানতে পারে। তৃতীয়ত, নির্বাচনে যে সমস্ত মন্ত্রীরা অংশগ্রহণ করবেন তাদেরকে সরকারি সুযোগ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করতে হবে। অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানের বাইরে যে নির্বাচন করার কোনো সুযোগ নেই, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে, আর অন্যান্য দেশের নির্বাচনের ক্ষেত্রে যদি এমপি বা সংসদ সদস্য আছেন তিনি এই পদে বহাল থেকে নির্বাচন করেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের একজন নেতা সাম্প্রতিক সময়ে মার্কিন নির্বাচনের উদাহরণ দিয়ে বলেছেন, সেখানে একজন সিনেটর বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য তার পদে থেকে নির্বাচন করছেন, এতে কোনো সমস্যা হচ্ছে না, কাজেই নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনকে ঘিরে যে কোনো প্রস্তাব সরকার গ্রহণ করবে বলেও সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।